মিস্টার হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এম আর ইসলাম কোচিং। আপনাদেরকে স্বাগত আছে আজকে আমার চ্যানেলে। আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন সাব ইন্সপেক্টর অফ ফুডের, আজকে আমি তার আনসার কি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অনেকটা উত্তরগুলো সলভ করেছি। আপনারা জানেন যে পরীক্ষা দুটো পার্টে বিভক্ত ছিল, একটা অংশ ছিল ম্যাথ এবং একটা অংশ ছিল জেনারেল স্টাডিজ। আমিও আমার ভিডিওটা দুটো পার্টে করবো, প্রথমটা হচ্ছে জেনারেল স্টাডিজের উপর এবং তারপরেরটা হবে ম্যাথের উপর। আমি আজকে জেনারেল স্টাডিজের উপরে ভিডিওটা করছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে এর আমি প্রশ্ন এবং উত্তরগুলো আপনাদের সামনে আলোচনা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। দেখেন প্রথম আমি প্রশ্ন, এখানে চারটা সিরিজ ছিল এ বি সি ডি, আমি যে কোনো এমনি একটা সিরিজ ধরে আমি উত্তরগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা প্রশ্ন ছিল যে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন। সঠিক উত্তর হচ্ছে স্টিফেন হকিং। নেক্সট প্রশ্ন, যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কি আছে? অপশন ছিল স্পোর্টস, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, চলচ্চিত্র। এর সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। নেক্সট হচ্ছে, আমি আর সবটা তো অপশান পড়ছি না, ডিরেক্ট উত্তর বলবো, যে দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস অর্থাৎ উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। নেক্সট হচ্ছে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? উত্তর হচ্ছে AITUC। নেক্সট, কৃষি গবেষণায় ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নয়াদিল্লি। নেক্সট, জিরো আওয়ার কি? জিরো আওয়ার হচ্ছে সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়। নেক্সট, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে চুনা পাথর। নেক্সট, নিম্নলিখিত কোনটি পুনর্নবীনকরণযোগ্য শক্তি উৎস নয়? উত্তর জ্বালানি কস। সুপি শব্দটি এসেছে, উত্তর হচ্ছে এক ধরনের পোশাক থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সূর্য গ্রহণ ঘটে কখন? সঠিক উত্তর হচ্ছে চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে যখন সূর্য আসে। নেক্সট হচ্ছে, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আর্গন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রধান নির্বাহী কর্মকর্তা। নেক্সট হচ্ছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল? অপশান উত্তর হচ্ছে অপশান বি, 1951। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে বলা হয় কি? উত্তর হচ্ছে অপশান ডি, ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। নেক্সট হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে শপথ নেন তা পরিচালনাকে করেন? উত্তর সঠিক হচ্ছে অপশান সি, রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভিটামিন সি। নেক্সট হচ্ছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোন শিল্পে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, টেক্সটাইল শিল্পে। নেক্সট হচ্ছে, বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, শিবনন্দন নতিয়াল। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভুট্টা। নেক্সট প্রশ্ন হচ্ছে, দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আশ্রাবণ। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে অপশান আছে 2G বর্ণালী, 2G স্পেকট্রাম, 3 to 200 KHz, তারপরে আছে 3G বর্ণালী, 3G স্পেকট্রাম অ্যান্ড 4G স্পেকট্রাম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 1 and 2। নেক্সট হচ্ছে, নিচের কোনটি বিশ্বের সবচাইতে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, উইম্বলডন। নেক্সট হচ্ছে, বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, রাফলেসিয়া। নেক্সট হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজ? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জাভা। নেক্সট হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কি থেকে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, উত্তর আমেরিকা ইতিহাস থেকে। নেক্সট হচ্ছে,
পুলজিত পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাহিত্য ও সাংবাদিকতা। নেক্সট হচ্ছে ঘুমার লোকনৃত্য কোথাকার আছে? অপশন সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজস্থান। নেক্সট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মানব অধিকার গ্রুপ। নেক্সট হচ্ছে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, এর কারণটা কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটি পৃথিবী পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। নেক্সট হচ্ছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1886। নেক্সট হচ্ছে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাদার তেরেসা। নেক্সট হচ্ছে কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইন্দো গ্রিক। নেক্সট হচ্ছে বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে অশোক। নেক্সট হচ্ছে গ্রামীণ ও শহর এলাকার জন্য পরিকল্পনা কমিশনের জন্য প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে? সঠিক উত্তর অপশন এ, 2400 ও 2100। নেক্সট হচ্ছে মাই লাইফ কারাত্ম জীবনী? সঠিক উত্তর হচ্ছে বিল ক্লিনটন। নেক্সট হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু কি? এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, সোনা। নেক্সট হচ্ছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বাজেন্দ্রি পাল। নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুয়েজ খাল। নেক্সট হচ্ছে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মে 1968। নেক্সট হচ্ছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ধাকনি। নেক্সট হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাধারণ পরিষদ। নেক্সট হচ্ছে 2020 অলিম্পিক অনুষ্ঠিত কোথায় হবে? সঠিক উত্তর অপশান এ, জাপানে। নেক্সট হচ্ছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে? অপশান আছে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 1 এবং 2। নেক্সট হচ্ছে কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? অপশান সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ধারা 370। একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? সঠিক উত্তর অপশান ডি, সবগুলি সমান দ্রুততায় পড়বে। নেক্সট হচ্ছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তে প্রাণীদের শ্রেণীভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ব্যাং ও সাপ। নেক্সট হচ্ছে এবং শেষ প্রশ্ন জেনারেল স্টাডিজ এর 50 নম্বর, যে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? সঠিক উত্তর হচ্ছে ফিউশন বা নিউক্লিয় সংযোজন। আমি আমার মতে এই উত্তরগুলো বললাম, আপনারা শুনলেন। আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এম আর ইসলাম কোচিং।